টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে প্রায় 4 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন, ভোগ দখল এবং তথ্য গোপনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রবিবার দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রামের সহকারী পরিচালক মোহাম্মদ রিয়াজউদ্দিন এই মামলা করেন। এতে বলা হয়, প্রদীপ কুমার দাস ও তার স্ত্রী চুমকি কারণ একে অপরের সহায়তায় ঘুষ ও দুর্নীতির মাধ্যমে 3,95,05,635 টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ভোগ দখল করছেন, যা কয়েকটি আইনের ধারাসহ দণ্ডবিধির 109 ধারায় শাস্তিযোগ্য অপরাধ। দুদকের অনুসন্ধানে দেখা যায়, আসামি চুমকি করণ সর্বমোট 4,22,48,869 টাকার স্থাবর অস্থাবর সম্পদ অর্জন করেছেন এবং একই সময়ে তিনি 21,70,000 টাকা ব্যয় করেছেন। তার মোট অর্জিত সম্পদের পরিমাণ 4,44,48,869 টাকা। এই সম্পদ অর্জনের বিপরীতে তার বৈধ আয় পাওয়া যায় 49,13,234 টাকা। গাজীপুরের শ্রীপুরে দুই নারী পোশাক শ্রমিককে গণধর্ষণের অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হল মোহাম্মদ শাহিনুর ইসলাম, মোহাম্মদ কালা, মোহাম্মদ জাহাঙ্গীর ও বাবু। আরেক অভিযুক্তকে গ্রেপ্তারের অভিযান চলছে। ভোর রাতে শ্রীপুরের কাউরাইদের বিধায় গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা সবাই সিএনজি চালক। পুলিশ জানায়, গ্রেপ্তার শাহিনুরের সাথে পাশের জেলা ময়মনসিংহের ভালুকা উপজেলার একটি পোশাক কারখানার নারী শ্রমিকের সাথে মোবাইলে পরিচয় হয়, এরপর প্রেম। গত শুক্রবার রাতে ওই নারীকে শাহিনুর দেখা করার জন্য ফোনে ডেকে নেয় তার বাড়িতে। ভিকটিম তার বান্ধবীকে নিয়ে প্রেমিকের সাথে দেখা করতে আসে, কিন্তু শাহিনুর তার বন্ধু জাহাঙ্গীরকে নিয়ে তাদের জিম্মি করে পাশের শালবনে পরিত্যক্ত খামারে নিয়ে যায়। সেখানে 5 জন দুই নারীকে ধর্ষণ করে। এই ঘটনায় 5 জনকে আসামি করে ধর্ষণ মামলা করা হয়েছে। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। বরিশাল নগরে জলাবদ্ধতা নিরসনের নির্দেশনা দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক। সকালে বরিশালের পানিবন্দী এলাকাগুলো পরিদর্শন করেন তিনি, পরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। নাটোরের সিংড়ায় বন্যা দুর্গতদের মাঝে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করেছে সেনাবাহিনী। দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে এই কার্যক্রম পরিচালনা করেন 17 পদাতিক ব্যাটালিয়ন মেজর কামরুল, ক্যাপ্টেন সাফায়াত সহ সেনা সদস্যরা। জামালপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত 500 কৃষকদের মাঝে কৃষি ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা বিএনপি। এ সময় বন্যা ও করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান সালে প্রিন্স। বরগুনা সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণ করা হয়েছে বুয়েট শিক্ষক সমিতি ও ডেস্কোর উদ্যোগে টাঙ্গাইলের বাসাইলে বন্যা কবলিতদের মাঝেও। এদিকে পাবনায় বন্যার্ত 200 মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে আঞ্জুমান মুফিদুল ইসলাম। লালমনিহাট পৌরসভার 558 মিটারের 2টি RCC রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেছেন পৌর মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু। সড়কটি নির্মাণে ব্যয় হচ্ছে 39 লাখ টাকা। রাঙামাটির জড়াছড়ি উপজেলার বনযোগীছড়া হাই স্কুলে ছাত্রদের জন্য আবাসিক হোস্টেল উদ্বোধন করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেত চাকমা। পরে স্কুলের সামনে মুজিব বর্ষ উপলক্ষে গাছের চারা রোপণ করা হয়। শর্মিলা কেয়া, বাংলাভিশন, নিউজ ডেস্ক।